এদিকে সাকিব খান অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। সাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে জয় বড় হচ্ছেন মা অপু বিশ্বাসের ঘরে। তবে উৎসব পার্বণে আব্রাম খান জয়কে সময় দেন সাকিব খান, কিন্তু সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন বলে সে সময় মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করেন বলেও জানা যায়। তবে সম্প্রতি এবার অপু বিশ্বাস জানান তিনি ধর্ম ত্যাগ করেননি, আগের ধর্মেই আছেন। কিন্তু এমতাবস্থায় সাকিব অপুর সন্তান আব্রাহামের ধর্ম কে? বাবা মুসলমান, মা হিন্দু, তাহলে ছেলে কোন ধর্মের পরিচয়ে বড় হবেন, এমন নানা কৌতূহল সাকিব অপুর ভক্ত অনুরাগীদের মধ্যে। তবে সম্প্রতি জয়ের ধর্ম কি এমন প্রশ্নের জবাবে মা অপু বিশ্বাস বলেন, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে, সে তার বাবার সঙ্গেও কখনো ঈদ করেনি, আর ভবিষ্যতের কথা তো বলতে পারবো না। এছাড়া অপু বিশ্বাস ইঙ্গিত দিলেন আব্রাম তার ইচ্ছা অনুযায়ী ধর্ম বেছে নিতে পারবে, বড় হয়ে সে সিদ্ধান্ত নেবে বাবার ধর্ম অনুসরণ করবে নাকি মায়ের। তবে জয়কে নিয়ে সাকিবের আবেগ ছেলে মানুষই বলে মনে হয় অপুর কাছে। তিনি বলেন, আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলে মানুষই মনে হয়। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, তাছাড়া সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল বলেও জানিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। প্রসঙ্গত 2006 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন সাকিব খানের বিপরীতে। সে সময় ছবিটি ব্যবসায় সফল হওয়ার পর অপু বিশ্বাসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, রাতারাতি তারকা মনে যান তিনি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।